वेलकम बैक टू शोभन अनलाइन इंग्लिश स्कूल असाइनमेंट तीन चतुर्थ सप्ताह 2021 साल एसएससी परीक्षार्थी पुनर्विन्यासकृत पाठ्यसूची भित्ती व्यवसाय उद्योग असाइनमेंट नमूना उत्तर नहीं अपन साथ रही शोभन शिक्षार्थी बराबर न्याय शुरूते अपन असाइनमेंट निर्धारित क्षेत्र बुझे नीब अपन असाइनमेंट नम्बर हे तीन और अध्याय हे तृतीय अध्याय व्यवसाय उद्योग और व्यवसाय उद्योक्ता और आत्मकर्मसंस्थान এখান থেকে আপনাদের মূল অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা হবে এবং যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। শিক্ষার্থীরা আপনাদের কিছু নির্দেশক রয়েছে, মানে এই নির্দেশনার আলোকে আপনাদের কাজগুলো করতে হবে। পাঁচটি প্রশ্ন বলা যেতে পারে, এই পাঁচটি প্রশ্ন আপনাকে সলভ করতে হবে বা সুন্দর করে লিখতে হবে। ক নম্বর হচ্ছে ব্যবসায় উদ্যোগের ধারণা, খ নম্বর ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য এবং প্রত্যেকটিরই কিন্তু আপনাকে উদাহরণ যুক্ত করতে হবে। খ নম্বর আত্মকর্মসংস্থানের ধারণা, ছ নম্বর আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক এবং ও নম্বর ব্যবসায় উদ্যোগের কার্যাবলী। এখানে মূলত আটটি কার্যাবলী চেয়েছে, আমি কিন্তু আপনাদের জন্য বেশি কার্যাবলী দিয়েছি, সেটা আপনি সুন্দর করে কার্সার করে নিতে পারবেন। শিক্ষার্থীরা বরাবরের ন্যায় শুরুতে আমরা দেখে নিব আপনাদের কাভার পেজ। আর এই ফাঁকে বলে রাখতে চাই, যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন শোভন অনলাইন ইংলিশ স্কুলকে, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। শুরুতে লিখবেন অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার থ্রি, অ্যাসাইনমেন্টের শিরোনাম ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। শিক্ষার্থীরা এরপরে ইংরেজি দিয়ে ক্যাপিটাল লেটারে এই ঘরটি পূরণ করবেন আপনার যত ইনফরমেশন রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব শিক্ষার্থীরা আপনাদের উত্তর পড়বে। শুরুতে আপনি যেভাবে হেডিং করবেন ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ, কর্ণং প্রশ্নের উত্তর অথবা কর্ণং নির্দেশনার আলোকে উত্তর, আপনি যে কোনো একটা লিখবেন, দুটো কিন্তু নয়। শিক্ষার্থীরা বরাবরের ন্যায় একই স্টাইল থাকছে, আজকেও খুব দ্রুত আমরা যাব ক্লাসটি। আর সাথে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব যেটা আপনার অ্যাসাইনমেন্টটাকে অনেক সুন্দর করে তৈরি করতে সহযোগিতা করবে। শুরুতে এইভাবে আপনারা ভূমিকা দিয়ে দিবেন, এরপরে চলে যাবেন আপনারা এই ভূমিকার আলোকে। প্রথম যে প্রশ্নটি আপনাদের জানতে চাওয়া হয়েছিল ব্যবসায়ের ধারণা সম্পর্কে, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি অত্যন্ত সুন্দরভাবে এবং এক্সাম্পলের আলোকে। শিক্ষার্থীরা এর প্রথম প্রশ্নটিতে কিন্তু আরও একটু অংশ রয়েছে, পরবর্তী পেজে আমরা তিন নম্বর পেজে দেখে নিচ্ছি। এই তিন নম্বর পেজের অংশটুকুও কিন্তু আপনারা সুন্দর করে লিখবেন, কারণ এতদূর পর্যন্ত না লিখলে আপনার ব্যবসা সম্পর্কিত যে প্রশ্নটি করেছিল ক নম্বরে সেটা কিন্তু পূর্ণ অর্থ আসবে না। শিক্ষার্থীরা এরপরে আমরা চলে যাব আপনাদের খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে আপনাদের জানতে চাওয়া হয়েছিল ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যগুলো। সরাসরি আপনি বৈশিষ্ট্য না লিখে শুরুতে একটা করে ভূমিকা দিয়ে দিবেন, ঠিক এভাবে আপনারা লিখবেন আমি যেভাবে লিখেছি। আপনারা এই জন্য স্ক্রিনশট ব্যবহার করবেন। আরেকটি বিষয়, যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলের ডেসক্রিপশন চেক করেননি অবশ্যই চেক করবেন, ওখানে কিন্তু আমরা আপডেট তথ্যগুলো দিয়ে থাকি। শিক্ষার্থীরা ভূমিকাটা স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, আশা রাখছি এর পরবর্তীতে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। এরপরে পৃষ্ঠায় আবারও রয়েছে। এই ফাঁকে শুধু আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই, যারা ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু আপনারা অনেকেই বলেন যে ঝাপসা দেখা যায়, কিন্তু আমার স্লাইডগুলোর ক্ষেত্রে বলি পুরো ক্রিস্টাল ক্লিয়ার আপনি একটা ধারণা পাবেন, একদম স্বচ্ছ যেহেতু টাইপিং করা। আর আপনাদের দেখতে অসুবিধা হয় এই কারণে আপনার ইউটিউবের রেজুলেশন আপনাকে বাড়িয়ে দিতে হবে 720 অথবা এইচডি। আমি কিন্তু সব ভিডিওগুলোই এইচডি ফরম্যাট আপলোড করি। ঠিক এভাবে 1-6 পর্যন্ত আপনাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এছাড়াও আমরা পরবর্তী বৈশিষ্ট্যগুলো দেখে নিই। আমি জানি যে আপনাদের ইনফরমেশনগুলোই দিলেই যথেষ্ট, খুব বেশি বোঝানোর প্রয়োজন নেই, কারণ এগুলো কমন একটা সাবজেক্ট যেগুলো আপনাদের থিওরি ক্লাস আর কি আমরা বলি, এগুলো আপনি নর্মালি পড়লে এবং দেখে দেখে লিখলেও কিন্তু হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদের জন্য থাকছে, মার্জিন কিন্তু অবশ্যই আপনারা স্কোয়ার মার্জিন করবেন, আপনার খাতাটা আউটলুকটা অনেক সুন্দর লাগে। আর কিছু কিছু শিক্ষার্থী কমেন্ট করেছেন যাদের শিক্ষক স্কোয়ার মার্জিন পছন্দ করেন না, সো আপনাকে স্কোয়ার মার্জিন করার প্রয়োজন নেই, আপনি দুপাশে মার্জিন করেন এবং সেটা অবশ্যই কালার পেন দিয়ে করতে পারবেন, শুধু লাল, পিঙ্ক এবং কমলা কালার বাদ দিয়ে, এছাড়াও বাকি যে কোনো কালার ব্যবহার করবেন অনেক সুন্দর লাগবে। এবং আপনার টিচার যদি সেটাকে পছন্দ না করে তাহলে সেটা অ্যাভয়েড করবেন, কারণ টিচার ইজ দ্য বেস্ট মেথড, উনি যা বলবেন সেটাই। শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নে ছিল আপনাদের আত্মকর্মসংস্থানের ধারণা,
আমরা সুন্দর করে এক্সাম্পল সহকারে, এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটি উত্তরই এক্সাম্পল সহকারে লিখতে হবে। শিক্ষার্থীরা আশা রাখি আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। এতক্ষণে আমরা চলে যাচ্ছি আপনাদের এই প্রশ্নটির পরের অংশে। পরের অংশে আমরা আরও একটা স্লাইড পেয়েছি, আপনারা এখানে সুন্দর করে লিখবেন। এখানে হিউজ এক্সাম্পল রয়েছে, মানে আপনাদের সন্তুষ্টি বা একবার রিডিং যদি পড়েন প্রশ্নর সাথে মিল করে, যারা প্রশ্ন না পড়ে শুধু এই স্লাইডগুলো দেখেন তাদের জন্য কিন্তু কোনো উপকার হবে না। শিক্ষার্থীরা আরেকবার বলছি, ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আপডেট ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া হবে। আমরা চলে আসছি ঘ নম্বর প্রশ্নে বা ঘ নম্বর নির্দেশনার আলোকে উত্তর। এখানে আপনাদের যেটা জানতে চাওয়া হয়েছিল আত্মকর্মসংস্থান এবং উদ্যোগের মধ্যে সম্পর্কটা কি, তাহলে আমরা যেভাবে শুরু করব প্রশ্নটি, ব্যবসা উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করবেন। ঝুঁকি আছে জেনে এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেক্ষেত্রে সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোগ বলা যাবে না। শিক্ষার্থীরা আমরা পরবর্তী অংশটি দেখে নিই। আপনার এরপরের অংশটি হচ্ছে আপনাদের 1 নম্বর প্রশ্ন, মানে সর্বশেষ যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আপনাদের বলা হয়েছিল ব্যবসা উদ্যোগের কার্যাবলী। আমরা কার্যাবলী কিন্তু সুন্দর করে আলোচনা করেছি, যেমন শুরুতে একটু পড়ি, পুরোটা পড়বো না। ব্যবসা উদ্যোগ সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আলাদা। ব্যবসা উদ্যোগের সাথে নতুনত্ব, সৃজনশীলতা ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি জড়িত। শিক্ষার্থীরা এক্সাম্পল রয়েছে এখানে, কারণ প্রত্যেকটি প্রশ্নে কিন্তু আপনাদের এক্সাম্পল জানতে চাওয়া হয়েছে। আশা রাখি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে, মন থেকে একটা লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, জানাতে হবে আপনাদের ভালো মন্দগুলো। শিক্ষার্থীরা এরপরে আমরা কিছু আপনাদের কার্যকরী দিকগুলো পয়েন্ট আকারে তুলে ধরেছি, যেহেতু আপনাদের 8টি পয়েন্টের কথা বলেছে, যে ওই 8টি পয়েন্ট যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে ভালো হবে। আমরা কিন্তু আপনাদের জন্য যেটা করেছি আরও বেশি দিয়েছি, এই কারণে কিন্তু আপনি এখান থেকে 10টি থেকে 8টি বেছে নেবেন যেটি আপনার ভালো লাগবে। শিক্ষার্থীরা আশা রাখছি ভালো লাগছে আপনাদের এই ক্লাসটি। যদি ভালো লেগে থাকে তার তো একটা বহিঃপ্রকাশ হতে হবে, আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ক্লাস তৈরি করতে হয়। সেক্ষেত্রে আপনাদের একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার কিন্তু খুব জরুরি শোভন অনলাইন স্কুলের জন্য। যদি শোভন অনলাইন স্কুলের জন্য আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকে, অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, পরবর্তী ক্লাসগুলো কেমন দেখতে চান, এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শোভন অনলাইন স্কুল আপনাদের জন্য উপকৃত কিছু কন্টেন্ট তৈরি করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব শোভন অনলাইন স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। শিক্ষার্থীরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।